ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। श्रीमद्भागवतम तृतीय स्कंध অধ্যায় হচ্ছে 13। শ্রী বরাহদেবের আবির্ভাব আমরা শ্লোক 6 এবং 7 আমরা পড়ব। যেহেতু 6 নম্বর শ্লোকে তাৎপর্য নেই, বোর্ডে 7 নম্বর লেখা আছে, আপনারা 7 নম্বর শ্লোক আমরা পড়ি, তার আগে আমি 6 নম্বর শ্লোক নিজে পড়ব। মৈত্র উবাচ যথা সভার জায়া সাধম স্বয়ম্ভুব মনুহ প্রাঞ্জলি প্রণতশ্চেদম বেদ গর্ভম অবাসতঃ। 7 নম্বর আপনারা রিসাইট করতে পারেন। তমেকহ সর্বভূতানাম জন্ম বৃত্তিদা পিতা তথাপি ন প্রজানন্তে শুশ্রূষা কেন বা ভবেত্। তমেকহ সর্বভূতানাম জন্মকৃত বৃত্তিদঃ পিতা তথাপি ন প্রজানন্তে শুশ্রূষা কেন বা ভবেত্। তমেকহ সর্বভূতানাম জন্মকৃত বৃত্তিদঃ পিতা তথাপি ন প্রজানন্তে শুশ্রূষা কেন বা ভবেত্। একজন প্রভু এবং একজন মাতাজি বলুন। তমেকহ সর্বভূতানাম তমেকম সর্বভূতানাম নমস্কার। অর্থ করছি, মৈত্র উবাচ, মৈত্র বললেন, যদা যখন, সভার্যয়া তার পত্নী সহ, সার্ধম সঙ্গে নিয়ে, জাতহ আবির্ভূত হয়েছিলেন, স্বয়ম্ভুব স্বয়ম্ভুব মনু মনুহ মানব জাতির পিতা, প্রাঞ্জলি হাত জোর করে, প্রণত প্রণাম করে, চ ও ইদম এই বেদ গর্ভম বৈদিক জ্ঞানের যিনি উৎস তাকে, অভাষত সম্বোধন করেছিলেন। অনুবাদ, মহর্ষি বিদুরকে, সরি, মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, মানব জাতির পিতা মনু তার পত্নী সহ আবির্ভূত হয়ে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস ব্রহ্মার প্রতি যুক্ত করে প্রণতি নিবেদন করার পর এইভাবে বলেছিলেন। 7 নম্বর শ্লোকের শাব্দিক অর্থ, তম আপনি, এক এক, সর্ব সমস্ত, ভূতানাম জীবেদের, জন্মপীর জন্মদাতা, বৃত্তিদ জীবিকা নির্বাহের উৎস, পিতা পিতা, তথাপি তা সত্ত্বেও, ন আমাদের প্রজানাম
যাদের জন্ম হয়েছে তাদের সকলের, তে আপনার শুশ্রূষা সেবা কেন কিভাবে বা অথবা ভবে সম্ভব হতে পারে? অনুবাদ: আপনি সমস্ত জীবের পিতা এবং তাদের জীবিকা নির্বাহের উৎস, কেননা তারা সকলে আপনার থেকে উৎপন্ন হয়েছে। দয়া করে আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। তাৎপর্যশীল প্রভুপাদ কি পিতাকে কেবল তার সমস্ত আবশ্যকতাগুলি পূরণ করার উৎস বলে পুত্রের মনে করা উচিত নয়। পক্ষান্তরে পরিণত বয়সে পিতার সেবা করাও তার কর্তব্য। ব্রহ্মার সময় থেকে শুরু করে সেটি হচ্ছে সৃষ্টির নিয়ম। পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করা, এবং পুত্র যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন তার কর্তব্য হচ্ছে পিতার সেবা করা। এখানে প্রভুপদ সমাপ্ত করতেন। শিল প্রভুপাদ কি হরে কৃষ্ণ। তো এই শুক্রবারের ভাগবতম ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। তা আসলে এক সুন্দর প্রসঙ্গ চলছে এখন। এই প্রসঙ্গ হচ্ছে মহামতি বিদুর, উনি উদ্ধবের কথা অনুসারে মৈত্র মুনির সঙ্গে হরিদ্বারে দেখা করতে গিয়েছেন। তো হরিদ্বারে যখন উনি গিয়েছেন, মহামুনি মৈত্রেয় বিদুরকে ভাগবত প্রসঙ্গ, ভগবানের কথা উনি তাকে শোনাচ্ছেন। তা বিদুর বিভিন্ন বিষয়ে মহামুনি মৈত্রেয়কে প্রশ্ন করেছেন, আর মহামুনি মৈত্রেয় উনি বিভিন্ন বিষয়ে উনি উত্তর দিয়েছেন। তেই উনার কাছ থেকে এই উত্তর প্রাপ্ত হওয়ার পরে বিদুর অতটাই প্রসন্ন হয়েছেন, বিদুরের চিত্ত অতটাই আকৃষ্ট হয়েছে যে যেন উনি ওনার কথা শুনে তৃপ্ত হচ্ছেন না, যেন অতৃপ্তিতে ভুগছেন। এই অতৃপ্তি মানে ক্ষুধামন্দার মতো নয়, যে ক্ষুধামন্দা হলে আর ক্ষুধা লাগে না, এরকমটা নয়। এই অতৃপ্তি হচ্ছে কেন বেশি করে এই হরি কথা শুনছি না। প্রশ্ন হচ্ছে বিদুরের এই ধরনের রোগ কেন হয়েছে, আমাদের হচ্ছে না কেন? আমাদের কাছে যেমন গোপীদের কাছে মুহূর্ত নিমেষ যোগায়তম নিমেষ চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেনমি। তো গোপীদের কাছে কৃষ্ণের বিরহ কতটুকু সময়? একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এই সময়টা তাদের কাছে যুগায় যুগের মতো মনে হয়। আর আমাদের কাছে কিরকম মনে হয়? কোটি বছর কৃষ্ণকে না দেখলেও নো প্রবলেম, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এই এক ঘন্টা আমাদের কাছে যুগের মতো মনে হবে, 8:25 আর আধা ঘন্টা 35 মিনিট, এই 35 মিনিট কাটানো শোটা মন এদিক ওদিক ঘুরবে, কারণ কখন বেল দিবে আর কখন আমরা শান্তি পাব। যখন হরিনাম হয় আমাদের রূপগোস্বামীপাদ বলছেন চৈতন্য চরিতামৃত অন্তলীলাতে, যে যখন তার শ্লোকটা আমার মনে নেই, যখন জীব ভয় তুণ্ডে তাণ্ডব এরকম শ্লোকটা শুরু, তখন তার জিহ্বা যা নর্তন করে কৃষ্ণ তার জিহ্বাকে, তখন উনি হাজার হাজার চোখ চায়, মানে জিহ্বা চায়, হাজার হাজার কর্ণ চাচ্ছেন। এই হাজার হাজার কর্ণ দিয়ে কৃষ্ণের কথা শুনবেন, আর হাজার হাজার মুখ দিয়ে কৃষ্ণের নাম উচ্চারণ করবেন। আর আমাদের বেলায় কি হয়? ষোলমালা খতম, এর থেকে জগতে আর শান্তি নেই। তাহলে সমস্যাটা কোথায়? মহাপ্রভু
উনি আমাদের রোল প্লে করে বলছেন। শিক্ষাষ্টকম 2 নম্বর, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি তত্ত্বার পিতা নিয়মিত স্মরণে ন কালহ এতাদৃশ তব কৃপা ভগবান মামাপি দুর্দৈব মিদৃশম ইহা জনিন অনুরাগ। এই দুর্দৈব এর কারণে এত মহিমা থাকা সত্ত্বেও নামে আমার অনুরাগ জন্মাচ্ছে না। তা এই এই অষ্টক মানে এই সংস্কৃত শ্লোকটাকে আমাদের আচার্য ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর বাংলা পয়ারে লিখেছেন, কিন্তু এখানে বিদুরের আসক্তি যত শুনছেন তত যেন তার শোভনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে। জড়জগৎ দেখা যায় যদি আমরা ইকোনমিক্যাল প্রেক্ষাপট থেকে দেখি, ইকোনমিক্সের প্রেক্ষাপট থেকে, চাহিদার সঙ্গে যখন যোগানের সাপ্লাই হয় তখন ডিমান্ড কি হয় আস্তে আস্তে কমে যায়, কিন্তু স্পিরিচুয়াল ক্ষেত্রে পুরো রিভার্স। স্পিরিচুয়াল জগতটা রিভার্স, চাহিদা তত বেশি হবে ডিমান্ড তত বাড়বে, ডিমান্ড কার উল্টো হবে, এই হচ্ছে স্পিরিচুয়াল জগৎ। তা বিদুর ওনার ওনার শব্দ ব্যবহার করছে একটা শুলো সুখদেব গোস্বামী প্রথম শ্লোকে, এই 13 অধ্যায়ের প্রথম শ্লোকে, বাসুদেব কথাদ্রিতা। এই যে আদ্রিতা শব্দটা এতটাই গুরুত্বপূর্ণ, আদ্রিতা বাসুদেব কথাদ্রিতা, বাসুদেবের কথার প্রতি উনি আদর, বাসুদেব কথা রুচি আদর। আদর কখন সৃষ্টি হয়? একবার উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠানো হয়েছিল, আপনারা জানেন উদ্ধব বৃন্দাবনে গিয়েছিলেন, উদ্ধব যখন বৃন্দাবনে গিয়েছেন তখন উদ্ধব বিভিন্ন বিষয়ে গোপীদেরকে শিক্ষা দিচ্ছিলেন। তার শিশু যখন শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছেন তখন উনি ছোট্ট একটা কথা বলছিলেন যে উদ্ধব শোনো তুমি, যে এই জগতে কৃষ্ণকে ছেড়ে থাকাটা খুবই কঠিন, খুবই কঠিন, কিন্তু কৃষ্ণকে ছেড়ে থাকা কঠিন হলেও কৃষ্ণের কথা ছেড়ে থাকা আরো কোটি কোটি গুণ কঠিন। এই জন্য কৃষ্ণের কথা হচ্ছে প্রাণ, কৃষ্ণের কথা হচ্ছে প্রাণ। কথা শব্দের অর্থ আমাদের এক প্রভু ব্যাখ্যা করছিলেন, কুণ্ডল কৃষ্ণ প্রভু, উনি বলছিলেন কথা, ক মিন্স অনেকগুলো অর্থ, ব্রহ্মাকে বোঝায় ক মিন্স সমুদ্রকে বোঝায় সংস্কৃত অর্থে, ক মিন্স দুঃখকে বোঝায়, আর থা মানে স্থাপন করা, অর্থাৎ যে শব্দের দ্বারা বা যে বাক্যের দ্বারা জীবের হৃদয়ের দুঃখ দূর করে নিত্য আনন্দ স্থাপন করে তাকে বলা হয় কথা। এই কথা ধৃতা, এই কথার প্রতি এত আদর বিদ্যুতের কিভাবে জন্মালো? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে প্রথম শ্লোকে ব্যাখ্যা লিখেছেন, তার হৃদয়ে সতত ভক্তিদেবী বিরাজমান থাকত। যদি কারো হৃদয়ে ভক্তিদেবী নিত্য বিরাজমান থাকে তার বাসুদেব কথা রুচি, এই কথা তার রুচি জন্মাবে। এবং অন্যভাবে বলা যায় যার নামের প্রতি আসক্তি তার কথার প্রতি আসক্তি, কথার প্রতি আসক্তি দেখেই বোঝা যাবে তার নামের প্রতি রুচি আছে কি নেই, অথবা কথার প্রতি আসক্তি দেখেই বোঝা যাবে তার নামের প্রতি রুচি আছে কি নেই। তা বিদুর ভগবানের মহান ভক্ত হওয়ার কারণে, তার হৃদয়ে সতত ভক্তি বিরাজমান হওয়ার কারণে এই বাসুদেব কথা ধৃতা, তার এইরকম লোভ জন্মেছে। যদি এই জগতে কৃষ্ণের কথার প্রতি কারো লোভ জন্মায় তার জন্ম সার্থক, সেই ভগবত ধামে যাবে। কিন্তু কিন্তু আমাদের এই কথার প্রতি লোভ জন্মায় না, এই দুর্দৈব, কথার প্রতি আমাদের লোভ জন্মায় না। বিশেষ করে এই কথাগুলো আমার জন্য বলতেছি, তাহলে আমি অনেকদিন পর এখানে আসছি।
তো এই বিদুরের এই কথার প্রতি লোভ থাকার কারণে উনি শুনতে চাচ্ছেন বারবার। আপনারা দেখবেন প্রথম স্কন্ধে, ভাগবতম প্রথম স্কন্ধে সুত গোস্বামীর কাছে শৌনক ঋষি এই নৈমিষারণ্যের সমস্ত ঋষিদের পক্ষে যিনি লিড দিচ্ছেন, তিনি এরকম প্রশ্ন করেছেন, তিনি এরকম উৎকণ্ঠা প্রকাশ করেছেন কথার প্রতি, কথার প্রতি। এই উৎকণ্ঠা তার মধ্যে জন্মাবে যার মধ্যে ভক্তি দেবী নিত্য বিরাজমান থাকবে। তো বিদুর ওনার কাছে, মানে মৈত্র ঋষির কাছে জিজ্ঞাসা করছেন, আপনি কি করুন, আরো প্রশ্ন জিজ্ঞাসা করতে। প্রথম প্রশ্ন হচ্ছে ওনার যে এই স্বয়ম্ভুব মনু উনি বিবাহ করার পর তারপর কি করলেন। আপনারা দেখুন তো কে কিরকম প্রশ্ন, তীর্থ ভ্রমণে গিয়েছে, হরি কথা শুনতে বসেছে, প্রশ্ন করছে কি স্বয়ম্ভুব মনু বিবাহ করার পর কি করছে, তারপর কি করলো। তা এই কথার পেছনে কি মনে হবে যে এই লোকটা কেমন, গেছে তীর্থ ভ্রমণে আবার শুনতে যে এমুক লোক বিয়ে করছে, সেখানে তার স্ত্রীর সঙ্গে কি করছে, এগুলো কোনো, এই প্রশ্নে কোনো ভ্যালু আছে। যেমন গীতার প্রথম অধ্যায়ে প্রথম প্রশ্ন ধৃতরাষ্ট্র উপাচ্য, ধৃতরাষ্ট্র কি জিজ্ঞাসা করছে, হে সঞ্জয় যুদ্ধ করার মানসে একত্রিত হয়ে আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্র তারপরে কি করলো। এই কথা শুনলে তো সবাই হাসবে যে ওখানে তো আপনি বলেই দিয়েছেন যে যুদ্ধ করার জন্য গেছে, তারপর এই প্রশ্ন জিজ্ঞাসা, মানে কি, মানে কি এর। আসলে আমাদের আচার্য বলদেব বিদ্যাভূষণ প্রভু কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ধৃতরাষ্ট্রের এই কোশ্চেনের পেছনে অনেক 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 রহস্য লুকায়িত আছে। তা ঠিক আপাত মনে হচ্ছে বিদুর যে প্রশ্ন করছে, হে মহামুনি মৈত্র আপনি বলুন এই স্বয়ম্ভুব মনু বিবাহ করবে তারপর কি করলেন, বিবাহ করার পর কি করে মানে গসংসার করে, এগুলো শুনে তার কি লাভ। না, এই প্রশ্নের পেছনে এত রহস্য লুকায়িত আছে যে দুইটা শব্দ বোঝা যাবে। এখানে স্বয়ম্ভুব মনুর সম্বন্ধে অ্যাজেক্টিভ ব্যবহার করেছেন রাজর্ষি। আপনারা দেখবেন দুই নম্বর শ্লোকে বলছেন, সবই স্বয়ম্ভুব সম্রাট প্রিয় হওয়া পুত্র স্বয়ম্ভুব, এই দুইটা শব্দ যে প্রয়োগ করেছে এখানে, প্রতিলব্ধ প্রিয়াম পত্নী। বল্লভাচার্য এই শ্লোকের ব্যাখ্যা লিখছেন এই বিদুরের এই প্রশ্নের মধ্যে যে রহস্য লুকায়িত আছে তার এখানে দুইটা শব্দের মধ্যে বোঝা যাচ্ছে, যে উনি কোন বিষয়ী লোকের মতো বিষয়ী কথাবার্তা শুনতে চায়নি। তার প্রমাণ কি, তিনি সম্রাট প্রিয় স্বয়ম্ভুব, স্বয়ম্ভু স্বয়ম্ভুব মনু উনি কিন্তু মাতৃ জন্ম থেকে ভেদ করে আসেনি, মানে মাতৃজনী ভ্রমণ করে আসেননি, এবং প্রিয় যিনি প্রিয় প্রিয় পুত্র ছিলেন, তার মানে যদি ব্রহ্মার প্রিয় পুত্র হয় ভগবানের প্রিয় হয় তার মানে এখানে নিশ্চয়ই রহস্য আছে। সেই রহস্য এবং প্রতিলভ্য যিনি প্রাপ্ত হয়েছেন এই শব্দগুলোর দ্বারা এই মৈত্র মুনি সরি বিদুর এই যে এই প্রশ্নের মানে প্রশ্ন করার মধ্যে এই রহস্য লুকায়িত আছে। তার মানে যে এক বাক্যে বলি, উনি এই স্বয়ম্ভুব মনুর সাংসারিক কথা সম্বন্ধে শুনতে চায়নি, আর স্বয়ম্ভুব মনু কোন সাধারণ ব্যক্তি না, তিনি ভগবানের মহান ভক্ত। তা সেই ভক্তের কথা আপনি বর্ণনা করুন, কারণটা কি, না ভক্তের কথা শ্রবণই হচ্ছে প্রাণ, যেখানে ভক্ত সেখানে ভগবান, উইদাউট ভক্ত ভগবান নিরাকার। যদি রাজা
বলছে রাজা, কিন্তু রাজ্য নাই, প্রজা নাই, তাহলে তিনি রাজা না, তিনি নিরাকার, শূন্য, ফাঁকা। তা ঠিক, ভগবান ভক্ত ব্যতীত ভগবান উনি নিরাকার, শূন্য। তো বিদুরের এই প্রশ্ন জিজ্ঞাসার উদ্দেশ্য হচ্ছে প্রকার অন্তরে ভক্তর মহিমা শ্রবণ করতে গেলে ভগবান আসবেনই। এই জন্য তিনটা জিনিস মানে ইন্টার রিলেটেড, ভক্তি, ভগবান, ভক্ত, তিনটা ইন্টার রিলেটেড। যখনই বলে না কান ধরলে মাথা আসে, তার মানে যখন ভক্তকে বলা হয় ভগবান অটোমেটিক চলে আসবে। যখন ভক্ত মহিমা শ্রবণ করা হয় তখন ভগবানের মহিমা অমনিতেই শোনা যায়। আর এই ভক্তের মহিমা শ্রবণ করলে কি ফল হয়, কি ফল, আম জাম কাঁঠাল লিচু এ ধরনের কোনো কিছু না, সেই বিষয়ে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ এক শ্লোকে, দশম স্কন্ধের সপ্তম অধ্যায়ে আপনারা দেখবেন এই অঘাসুর বধ, এই লীলায়, এই লীলাতে মানে অঘাসুর বধ এই লীলার শুরুতেই মহারাজ পরীক্ষিত উনি কৃষ্ণ মানে সুখদেব গোস্বামীকে বলছেন, শ্রীরাজ উবাচ যেন যেন অবতারে ন ভগবান হরির ঈশ্বর করোতি কর্ম রম্মা কর্ণ রম্মানি মনজ্ঞানি চ ন প্রভো যশ্রিন্নত অপৈত রোতি বিতৃষ্ণা সত্যম চ শুদ্ধ চিত শুদ্ধ চিরেণ পুংস হরি ভক্ত তৎপুরুষে পুরুষে চ সক্ষম তদেব হার হরম বদ মনুষে চেত। মানে হচ্ছে মহারাজ পরীক্ষিত বললেন, হে প্রভু, হে শিল সুখদেব গোস্বামী, ভগবান তার বিভিন্ন অবতারে যে সমস্ত লীলা প্রদর্শন করেছেন তা অবশ্যই কর্ণেন্দ্রিয় এবং মনের জন্য তৃপ্তিজনক। কি বলছে প্রথম বৈশিষ্ট্য, কি কর্ণ এবং মনের জন্য তৃপ্তিজনক। এই জগতে শিল সুখদেব গোস্বামী ভাগবতম দ্বিতীয় স্কন্ধে বলছেন, যারা বিষয়ী ব্যক্তি তারা হাজার হাজার কথা শুনে, শ্রোতবাদী রাজেন্দ্র নিনাম সন্ত সহস্র সব, তা বিষয়ী লোকেরা তাদের হাজার হাজার শ্রবণীয় বিষয় আছে, যারা ভগবানের এই বিষয়ে কথা শ্রবণ করলে কি হয়, তারা এই জড়জগতের বন্ধন তারা আরো বেশি শক্তিশালী করে। কিন্তু এখানে মহারাজ পরীক্ষিত বলছেন যে ভগবানের কথার এমন ক্ষমতা কি হয়, প্রথম বৈশিষ্ট্য কান এবং মনের জন্য তৃপ্তিজনক। এই কর্ণ এবং মন অত্যন্ত আনন্দ পায় এই কথা শুনলে। কোন কান শুনলে, যে কানের মধ্যে কোনো খৈল নেই, আমাদের কানের মধ্যে তো খৈলে ভরা থাকে, এজন্য আমরা তৃপ্তি পাই না। অর্থাৎ যে কর্ণে পরিষ্কার, কিরকম পরিষ্কার, প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেণ সানাম ভাব সরোরুহম, দ্বিতীয় স্কন্ধ ভাগবতম বলছে যে সলিলস্য তথা শরৎ, যেমন শরৎকালে সরোবরে জল ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তা ঠিক যাদের কান এরকম ক্লিয়ার তারা এই কথা আনন্দ পায়। এবং বিতৃষ্ণা দূর হয়, এরকম পাঁচ সাতটা গুণ শিল সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত শুনিয়েছেন এই কথা শুনলে হবে। চৈতন্য মহাপ্রভু আপনারা দেখবেন মানে রাসলীলা শুনেননি, প্রতিদিনই একই কথা শুনতেন, ধ্রুব আর প্রহ্লাদ চরিত, ধ্রুব এবং প্রহ্লাদ চরিত। কেন না ধ্রুব এবং প্রহ্লাদ চরিত কেন শুনতেন, না ভক্ত এবং ভগবানের মহিমা ভক্তের আনন্দ বিধান করে। প্রতিদিন এই টোটা গোপীনাথকে মহাপ্রভু শুনতেন, ভগবান নিজে এই শিক্ষা দিয়েছেন, যেখানে ভক্ত সেখানে ভগবান। তা বিদুর এজন্য উনি এই স্বয়ম্ভু মনুষ সম্বন্ধে শুনতে চাচ্ছেন। তো এই কথা যখন উনি স্বয়ম্ভু মনুষ এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করেছেন,
এবং অত্যন্ত বিনীতভাবে, অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞাসা করেছে। তা ওনার বিনীত ভাবটা কেন এসেছে না সেই বিষয়ে মৈত্রীমণি চিন্তা করছেন, যে শ্রোতা এত বিনীত, ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। তো একজন তত্ত্বদর্শী ব্যক্তি কখন তাকে জ্ঞান দান করেন, যখন এই তিনটা কাজ হয়, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তা বিদুর মহাশয় উনি এই সবগুলো গুণের অধিকারী ছিলেন। এবং আপনারা দেখবেন যে সুত গোস্বামীর কোয়ালিফিকেশন বর্ণনা করার সময় এই নৈমিশনে ঋষিদের মধ্যে শৌনক ঋষি বলছেন এক এক মনে হয় আট, বলছেন আপনি স্নিগ্ধ স্বভাব সম্পন্ন। তা এই স্নিগ্ধ স্বভাব সম্বন্ধে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন, যিনি হচ্ছেন গুরুদেবের মনের ভাব বুঝতে পারেন, তিনি তার মধ্যে এই গুণ প্রবেশ করে, স্নিগ্ধ স্বভাব সম্পন্ন এবং অত্যন্ত বিনীত। এই জন্য আপনার গুরুদেবেরা আপনাকে সমস্ত সব রহস্য আপনাকে বলছেন। তা বিদুর অতটাই বিনীত ছিলেন, অতটাই হাম্বল ছিলেন, যে কারণে মহামণি মৈত্র অতটা প্রসন্ন হয়েছেন তার প্রতি, এবং দেখছেন আরে বাবা যিনি প্রশ্ন করেছেন তিনি কেমন গুণ সম্পন্ন। গতকালকে আমাদের নটবরবাবু ব্যাখ্যা দিয়েছিলেন যে যার যাকে বলা হয় ভগবানের বালিশ, যাকে বলা হয় ভগবানের বালিশ অর্থাৎ ভগবান যার কোলে তার চরণ কোমল রাখতেন, এবং মানে এই দুর্যোধনের রাজসভাতে গিয়েছিলেন ভগবান শান্তির দূত হয়ে, যিনি বিদুরে মানে দুর্যোধনের রাজভোগের দিকে ভুলেও তাকাননি, বিদুরের ঘরে গিয়ে উনি বলছে আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও। যে ভগবানকে ভোগ লাগিয়ে আহ্বান করতে হয়, কত মন্ত্রতন্ত্র কত মুদ্রা টুদ্র দেখাতে হয়, তারপর উনি গ্রহণ করেন, আর যেতে উনি গিয়ে বলছেন আপনি আমাকে তুমি আমাকে কিছু খেতে দাও। আর কোন ঘরে? দাসী পুত্র, দাসী পুত্র। তার মানে ভগবান এখানে প্রমাণ করেছেন ভগবান হচ্ছেন অজিত, ভগবান কখনো জয় করা যায় না, ভগবান অজিত, কিন্তু সেই ভগবান জিত হয় ভক্তির দ্বারা। এই যে কিছুদিন পরে আমরা গাইবেন আপনারা দামোদর অষ্টকমে ভক্ত জিতোত্তম, ভগবানকে ভক্ত জয় লাভ করা যায়। তা সেই বিদুরের ঘরে ভগবান যখন গিয়েছেন, ভগবান তাহলে বিদুর কতটা উন্নত মানের ভক্ত, এই চিন্তা করে মহামণি মৈত্র অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আর শ্রোতা এত উন্নত স্তরের এবং এত আগ্রহী, তাহলে আমার বলতে সমস্যা কোথায়? এই জন্য উনি শুরু থেকেই বলা শুরু করেছেন কার সম্বন্ধে? এই স্বয়ম্ভূ মনু সম্বন্ধে। আপনারা দেখবেন আগের অধ্যায়ে অর্থাৎ ১২ অধ্যায়ে বিদুর মানে মহামণি মৈত্র উনি কয়েকটা শ্লোকে, তিন চারটা শ্লোকে মনে হয় উনি এই স্বয়ম্ভূ মনু সম্বন্ধে বলছেন, আবার এখানে রিটার্ন শুরু থেকে শুরু করেছেন। তার মানে কি? অতটাই প্রসন্ন হয়েছে না যেন কোনো কিছু বাদ না পড়ে, যেন কোনো কিছু বাদ না পড়ে। শিল ভক্তি সিদ্ধান্ত সরচন্দ্র প্রভুপাদ বলছেন বক্তা তার মুখ দিয়ে কথা বের হয় শ্রোতার আগ্রহের উপরে, শ্রোতা কিরকম শুনতে চায় তার উপর ডিপেন্ড করে বক্তার মুখ থেকে কথা বের হয়। তা উনি দেখছেন শ্রোতা অত আগ্রহ সমন্বিত ভাবে শুনতে চাচ্ছেন, তাহলে আমার বলতে সমস্যা কোথায়? কেন আমি কৃপণতা করব? আর কৃপণতা করে থাকতেও পারবো না আমি, কারণটা কি? শ্রোতার আগ্রহ। আপনারা দেখবেন ক্লাসে যে ছেলে ফার্স্ট হয় তার বিশেষ কোয়ালিটি কি কি কোয়ালিটি? বিশেষ বিশেষ কোয়ালিটি হচ্ছে এই, তার জানার আগ্রহ খুব বেশি, এবং ক্লাস টিচার ক্লাস দেওয়ার পরেও টিচারের পেছন পেছন ছোটে, স্যার এটা আমি ভালো বুঝি, এটা দয়া করে বুঝে রাখবেন। আজ লাস্ট হয় তার কি? বাবা ঘন্টা বাঁচলেই বাঁচি,
ঘন্টা পড়লেই বাঁচি, এই হচ্ছে ডিফারেন্স ফার্স্ট আর লাস্টের মধ্যে। তা বিদুর মানে উনি কত উদ্গ্রীব উৎকণ্ঠিত শ্রবণ করার জন্য, এই জন্য মহামুনি মৈত্রেয় উনি শুরু করেছেন। কি শুরু করেছেন? যে এখানে বলছেন যে মানব জাতির পিতা মনু তার স্বীয় পত্নী আবির্ভূত হয়ে এরকম প্রণত হয়ে বেদ গর্ভ অভাসত, বেদ গর্ভা সমস্ত বৈদিক জ্ঞানের উৎস। এখন আপনারা বলতে পারেন যে ব্রহ্মা বৈদিক জ্ঞানের উৎস কি করে হয়, সমস্ত জ্ঞানের উৎস গীতাতে গীতা কৃষ্ণ বলছেন আমি হচ্ছি সমস্ত জ্ঞানের উৎস। হ্যাঁ, এই জন্য ব্রহ্মা সমস্ত জ্ঞানের উৎস। রাধা মা আলোর গণিত ভগবান কি প্রভুপাদ কি ব্রহ্মা বৈদিক জ্ঞান হচ্ছে, এই জন্য যেমন কৃষ্ণ হচ্ছে জগৎগুরু, এই জগৎগুরুর প্রতিনিধি যিনি তিনিও জগৎগুরু, অথবা যিনি কৃষ্ণের হয়ে কৃষ্ণের কাজটা যিনি করেন তিনি ওই তিনি তার প্রতিনিধি, যারা তারাও এরকম জগৎগুরু। ঠিক সমস্ত জ্ঞান যেমন ব্রহ্মাকে ভগবান দিয়েছিলেন, এই জন্য ব্রহ্মা সমস্ত বৈদিক জ্ঞানের উৎস, সেকেন্ডারি উৎস। সেই তাকে বলছেন হে পিতা আপনি কৃপা পূর্বক আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি, এই জিজ্ঞাসা করছেন কিভাবে আমরা আপনার সেবা করতে পারি। কে জিজ্ঞাসা করছেন? স্বয়ম্ভুব মনু তার পত্নী সহ আবির্ভূত হওয়ার পরে। এই শ্লোকে তাৎপর্য প্রভুপাদ লিখছেন যে পিতা তার কর্তব্য হচ্ছে, আচ্ছা কেন বললেন স্বয়ম্ভু মনু, তার যুক্তি দেখাচ্ছেন যে আপনি হচ্ছেন সমস্ত জীবের তমে তম এক সর্বভূতানাম জন্মকৃত, যে আপনি হচ্ছেন সমস্ত জীবের পিতা। এখন আমাদের সংশয় হতে পারে, ভগবান ভগবদ গীতাতেও বলছেন সর্বজনীষু কুন্তেয়ো, যে আমি হচ্ছে সমস্ত জীবের বীজ দানকারী পিতা। আবার এখানে মনু মহারাজ বলছেন যে পিতা আপনি সমস্ত জীবের হচ্ছেন পিতা। তাহলে কি হলো, তা পিতা কি দুজন হবে? না, পিতা একজনই। আসলে মূল ব্যাপারটা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। ব্রহ্মা এই বডিলি স্ট্রাকচার উনি প্রদান করেন, এই বডিলি যে আমাদের স্ট্রাকচার সবকিছু ব্রহ্মা প্রদান করেন। আর এই শক্তি পেয়েছেন কার কাছ থেকে? কৃষ্ণের কাছ থেকে। সেজন্য শক্তি এবং শক্তিমান অভেদ, সেই সেন্সে সমস্ত জীবের পিতা হচ্ছে ব্রহ্মা। এই এবং উনি হচ্ছেন কি বৃত্তি দহ, এবং সমস্ত জীবের উনি হচ্ছেন জীবিকার উৎস। সেই কারণে এই স্বয়ম্ভু মনু উনি বলছেন যে আপনি কিন্তু সমস্ত জীবের পিতা আর আমি হচ্ছে আপনার পুত্র, সেজন্য আমার কর্তব্য হচ্ছে আপনার সেবা করা, আপনার আদেশ পালন করা। তা বল্লভাচার্য উনি বলছেন ওনার এই ভাগবত সুবোধনী টিকাতে যে বলছে একজন পুত্রের দুইটা কর্তব্য, কি কর্তব্য? পিতার প্রতি আদেশ, পিতার আদেশ পালন করা আর পিতার জন্য সেবা করা, এসে প্রত্যেক পুত্রের কর্তব্য। ফার্স্ট পিতার আদেশ পালন করা, নেক্সট হচ্ছে পিতার জন্য সেবা করা। তা সেই শিক্ষা এইখানে এই স্বয়ম্ভু মনু দেখিয়েছেন যে উনি সৃষ্টি হওয়ার পরেই উনি পিতামহ ব্রহ্মাকে প্রণাম করেছেন, মানে পিতা ব্রহ্মাকে প্রণাম করেছেন এবং তার কাছে আদেশ চাচ্ছেন যে কৃপা করে আপনি বলুন কি করে আপনাকে আমি সন্তুষ্ট করতে পারি। এটা এটা হচ্ছে একজন পুত্রের কর্তব্য।
তাজাদরা বলছেন উত্তম পুত্রের কর্তব্য হচ্ছে এটা, উত্তম পুত্র যিনি তিনি হচ্ছেন এইভাবে পিতার কাছে প্রশ্ন করেন যে পিতা আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি, আপনাকে কিভাবে সন্তুষ্ট করতে পারি। তা আপনারা যদি দেখেন ভাগবত নবম স্কন্ধ, নবম স্কন্ধের এই যে মহারাজ পুরু এবং মহারাজ যদাতি সেইখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন চার প্রকারের পুত্র হয়। পুত্র কয় প্রকার? চার ধরনের, উত্তম পুত্র, মধ্যম পুত্র, কনিষ্ঠ পুত্র আর হচ্ছে অধম পুত্র। আবার শিষ্য চার ধরনের, উত্তম, মধ্যম, কনিষ্ঠ আর অধম, এই চার প্রকার শিষ্য। উত্তম বা চার প্রকার ভক্ত, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত মানে মধ্যম স্তরের ভক্ত, কনিষ্ঠ স্তরের ভক্ত আর হলো অভক্ত মানে একবারে থার্ড ক্লাস ভক্ত। তা সেজন্য এইখানে উত্তম পুত্রকে বা উত্তম ভক্তকে, উত্তম শিষ্যকে, উত্তম শিষ্য হচ্ছে যিনি বা তিনি যিনি গুরুদেবের মনের ভাব বুঝতে পারেন এবং মনের ভাব বুঝতে পেরে যিনি সেবা করেন। আর মধ্যম পুত্র হচ্ছে তিনি যিনি গুরুদেবের কাছ থেকে আশীর্ মানে প্রার্থনা করেন অথবা আদেশ প্রাপ্ত হন এবং আদেশ প্রাপ্ত হওয়ার পরে যিনি ওই অনুযায়ী কাজ করেন। আর কনিষ্ঠ হচ্ছে তিনি যিনি মানে গুরুদেব বললে করেন না বললে করেন না, আর একবারে আমার মতো শ্রেণী যারা গুরুদেব বললেও তা বিপরীতটা করেন। এই এইখানে এই চার পুত্রে পুত্রের কর্তব্যকে মূলত এই শ্লোকে দেখাচ্ছেন শিল প্রভুপাদ। তাৎপর্যের মূল থিমটা হচ্ছে আমার অনুভব অনুযায়ী বলছি যে পুত্রের কর্তব্য কি, একজন শিষ্যের কর্তব্য কি সেই শিক্ষা দিচ্ছেন স্বয়ংভূ মনু। উনি আবির্ভূত হওয়ার পরে উনি বলছেন আমার কি কর্তব্য, আপনার কি করে সন্তুষ্ট করতে পারি। তো আসলে জন্ম নেওয়ার পর বা আবির্ভূত হওয়ার পরে ঠিক দুই প্রকারের জন্ম, এক শুক্র জন্ম আর এক সাবিত্র জন্ম বা দীক্ষার মাধ্যমে জন্ম। তা ঠিক এখানে যেমন স্বয়ংভূ মনু ব্রহ্মার থেকে আবির্ভূত হয়েছেন, একদিকে আমরা শুক্র জন্ম ধরব না, তা ঠিক আবার দীক্ষার মাধ্যমে যখন জন্ম হয় সেই জন্মগ্রহণ করে শিষ্যের কর্তব্য তাকে সেম প্রশ্ন করা যে আপনি আমাকে আদেশ দান করুন কিভাবে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি। এই প্রশ্ন হচ্ছে শিষ্যের করা উচিত বা উত্তম পুত্রের করা উচিত। তাই উত্তম পুত্র রূপে আমরা দেখি নরোত্তম দাস ঠাকুর, উনি এই লোকনাথ গোস্বামীর কাছ থেকে উনি দীক্ষা প্রাপ্ত হতে গিয়েছিলেন। তা লোকনাথ গোস্বামী ওনার দৈন্যতাবশত বলছিলেন এ আমি এখনো শিষ্য হইনি, তোমাকে কি করে শিষ্য গ্রহণ করব। কিন্তু উনি ওনার মনের ভাব বুঝতে পেরেছেন। কিভাবে এর প্রমাণ? নরোত্তম দাস ঠাকুর উনি বাইরে বসে দেখছেন ওনার গুরুদেব লোকনাথ গোস্বামী অত উন্নত স্তরের ভক্ত, উনি মানসিক ভাবে সেবা করতেন ভগবানের, মানসিক সেবা। ওনার যে বিগ্রহ ছিল রাধা বিনোদজি, রাধা বিনোদের উনি গলায় মালা পরাচ্ছিলেন কিন্তু সেই মালা গলা দিয়ে ঢুকছিল না, বাঁশিতে মানে বেঁধে যাচ্ছিল। তখন নরোত্তম দাস বাইরে ঘরের বাইরে বসে উনি বলছেন গুরুদেব যদি আপনি কৃপা করে বাঁশিটা খুলে তারপর মালা পরান তাহলে সেই মালা ঢুকবে। তাহলে এখানে দেখুন মানুষে সেবা করছে আবার ঘরের বাইরে, কি করে উনি বুঝতে পারলেন? যেহেতু গুরুদেবের সঙ্গে ওনার মনের ডিরেক্ট কানেকশন এজন্য উনি বুঝতে পেরেছেন। যেমন আমাদের অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ উনি যখন ওনার গুরুদেবের ব্যাসপদ উপলক্ষে একটা শ্রদ্ধাঞ্জলি লিখছিলেন তো ওখানে শিল ভক্তিবেদান্ত প্রভুপাদ দেখে বলছিলেন দেখো দেখো অভয় আমার মনের ভাব বুঝতে পেরেছে। কয়বার দেখা হয়েছিল প্রভুপাদের সঙ্গে? মাত্র দুই থেকে তিনবার। হলদার স্বামী মহারাজ বলেন যে আগে যখন গুরুদেবরা দীক্ষা দিতেন শিষ্যের সঙ্গে একবার কি দুবার দীক্ষা হত দেখা হতো জীবনে, কিন্তু তারা সারা জীবন ধরে সারা জীবন গুরুদেবের আদেশকে মাথার মুকুট মনি করতেন। আমি আমাদের কথা বলছি, আমার কথা বলছি, গুরুদেব আমাদের কতবার দর্শন দিচ্ছেন, কতবার কতভাবে কৃপা করছেন,
তারপরও আমরা ওই আদেশ পালন করি না। এখানে স্বয়ম্ভু মনু উনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে একজন পুত্রের কি করা কর্তব্য, একজন শিষ্যের কি করা কর্তব্য। এখন প্রশ্ন হতে পারে যে এখানে বলছেন যে প্রভুপাদ লিখছেন যে পিতা কেবল যখন পুত্র ছোট থাকে তখন পিতা তাকে লালন পালন করে বড় করে, সমস্ত দেখাশোনা অর্থ উপার্জন সবকিছু করেন, তাহলে যখন পিতা যখন বড় বয়স মানে বৃদ্ধ হয় তখন তার পুত্র তাকে ভরণ পোষণ করে, জড়তাগতিক প্ল্যাটফর্ম থেকে ঠিক আছে। কিন্তু আমরা যদি আরো একটু ডিপ ভাবে দেখি তাহলেও পিতাকে প্রতিপালন মানে কি, পিতার প্রতিপালন মানে হচ্ছে শুধু তাকে এই অর্থ বা খায়ে পড়িয়ে মানুষ করে না, শুধু না, পিতাকে পুত্রের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা যুক্ত করা, না হলে সেই পুত্র পুত্রই না। তার প্রমাণটা কি, ভগবান ঋষভ দেব তার পুত্রদেরকে উপদেশ দিকে বলছেন পিতা না সস্যাৎ, এরকম শ্লোক আছে, সেই পিতা পিতা নয় যে পুত্রকে কৃষ্ণ ভাবনা যুক্ত করে না, আবার সেই পুত্র পুত্র নয় তার পিতাকে উদ্ধার করতে পারে না, এরকম যোগ্য পুত্র হওয়া লাগবে। যখন যোগ্য পুত্র হবে তাতে পিতাকে উদ্ধার করতে হবে। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন তার প্রমাণ, প্রহ্লাদ মহারাজ যার জন্ম যশুর কুলে কিন্তু পিতাকে কোথায় নিয়ে গিয়েছেন। আমরা যখন আরজু দেখাই আমাদের হলধর মহারাজ বলেন যে যখন আরজু দেখানো হয় তখন কাকে দেখানো হয়, মালা যখন পরানো হয় ভগবান এবং এই হিরণ্যকশিপু একসঙ্গে মালা পরানো হয়, এবং শুধু তাই না, ভগবানকে কোনো সিংহাসন দেয়নি, ভগবান এই হিরণ্যকশিপুর যে সিংহাসনে বসে ওই সিংহাসনে বসেছেন। কেন বসেছেন না, আচার্যরা বিভিন্ন কমেন্ট্রি দিয়েছেন যে আমার ভক্ত এখানে বসবে সিংহাসনে প্রহ্লাদ, তাই এটাকে আমি পিউরিফাই করে যাই, এটা একভাবে ব্যাখ্যা দিয়ে, কিন্তু অন্য আচার্য ব্যাখ্যা দিয়েছেন না, আমার ভক্ত হচ্ছে কে, এই জয় বিজয় যিনি হিরণ্যকশিপু রূপে এবং হিরণ্যাক্ষ রূপে ও এখানে বসেছে, আমার এখানে বসা উচিত, এরকম ব্যাখ্যা দিয়েছে আচার্যরা। অর্থাৎ তিনি পুত্র যিনি এরকম তার পিতাকে উদ্ধার করতে পারেন, পুত্র পুত নামক নরক থেকে যিনি রক্ষা করতে পারেন। আর এই ভাগবতম এই তৃতীয় স্কন্ধেই বলছে, প্রথম দিকে বলছেন দুর্যোধন সম্বন্ধে যে তোমার এই পুত্র ধৃতরাষ্ট্র বংশের কলঙ্ক, সাক্ষাৎ মূর্তিমান পাপ, তা তোমার এই পুত্র তোমাকে এই বংশকে নির্বংশ করে দিবে। তা এও পুত্র এও পুত্র, ধৃতরাষ্ট্র পুত্র নয় হচ্ছে মূত্র দুর্যোধন, আর প্রহ্লাদ হচ্ছে পুত্র, পারফেক্ট পুত্র। এই জন্য পুত্রের কর্তব্য কি এই শ্লোক থেকে আমরা শিক্ষা পাই, পুত্রের কর্তব্য হচ্ছে পিতার কাছে প্রণত হয়ে, শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবের কাছে প্রণত হয়ে এইভাবে জিজ্ঞাসা করা যে গুরুদেব আমি আপনাকে কিভাবে প্রসন্ন করতে পারি। তা আমাদের পরমানন্দ গুরুদেব উনি বলেই দিয়েছেন যে এইভাবে আমি প্রসন্ন করতে পারো, আমাকে এইভাবে সাহায্য করো, কারণ আমরা এখন আমার কথা বলছি আমরা এমন পুত্র পিতা যা বলে তা রিভার্স করি, যারা অনেক উন্নত মানের যারা ওনার শিষ্য আছেন গুরু মহারাজের যারা পুত্র তারা কি গুরু মহারাজ আছেন সেটাই করেন। তো এই শ্লোক থেকে আমরা এটাই শিখলাম যে একজন পুত্রের কর্তব্য কি হওয়া উচিত, এই শিক্ষা আমাদের আদি পিতা মনু স্বয়ম্ভূ মনু উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি করা কর্তব্য, পিতাকে প্রসন্ন করা। তা পিতাকে প্রসন্ন করা হচ্ছে পুত্রের একমাত্র কর্তব্য। তো প্রসন্ন হন কি করে, কি করলে প্রসন্ন হবেন, বরণ প্রসন্ন ভালো ভালো খাওয়া দিলে নাকি, না, যদি কেউ ওনাকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করে উদ্ধার করেন, ভগবানের সেবায় যুক্ত করেন, অথবা পিতার আদেশ পালন করে বা গুরুদেবের আদেশ পালন করে যখন আমরা ভগবত ধামে যাব তাহলেই পিতা প্রসন্ন হন। শিল প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছে প্রভুপাদ আপনি কি করে প্রসন্ন হবেন, তো প্রভুপাদ বিভিন্ন অনেক কথা বলছেন, প্রথম বলছিলেন আমার অপ্রকট হওয়ার পরে আমি যখন দেখবো তোমরা সবাই মিলেমিশে এই মহাপুরুষ আন্দোলনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে আমি সন্তুষ্ট হবো।
আবার উনি বলছিলেন যে তোমরা যাতে করে ভগবত আমি ফিরে দিতে পারো তাহলে আমি খুব খুশি হব। তারপর দুইটাকে একসঙ্গে মার্চ করে বলতে পারি, নিজেদের জীবন সার্থক করব। মহাপ্রভু যেমন বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। তা একসঙ্গে দুইটা কথা বলছেন, নিজের জন্য সার্থক করার কথা এবং পরোপকার কথা। যখন এই দুইটা কাজ করবো তাহলে মহাপ্রভু খুশি হবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমস্ত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি।